কাবার জঙ্গল সাফ করে ভগ্ন অবশেষ কাবাকে সংস্কার করতে বললেন। ইব্রাহিম জন খেটে বাপ বেটা মিলে সেই কাবা সংস্কার করে দিলেন। কাবার সংস্কার কমপ্লিট, আল্লাহ বললেন তাহিরা বাইতিয়া লিত্বাইফিন ওয়াল আকিফিন, এই কাবায় যারা তওয়াব করতে আসবে তাদেরকে এবং যারা এই কাবা এসে ইতিকাফ করবে এদের জন্য কাবা ঝাড় দিয়ে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ, হবে না বলেন? হ্যাঁ, আমারকে মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সম্পাদক সভাপতি, এরা ঝাড় দেয় না। মসজিদ ময়লা থাকলে, যদি মুয়াজ্জিন থাকে মুয়াজ্জিনের চোখ রাঙায়, মুয়াজ্জিন যদি না থাকে ইমাম ঝাড় দেয়, ইমাম আজান দেয়, ইমাম নামাজ পড়ায়, চোখ রাঙানি পাও না ইমামের, হয় তোমার চাকরি বটতলায়। কথা বলেন না? হ্যাঁ, কিন্তু একবারও কি ভেবেছি মিল্লাতা আবিকুম ইব্রাহিম জাতির জনক হয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর সার্টিফিকেট ভারতবাসী তোমাকে মনে রাখা দরকার। জাতির জনক তোমার কাছে মহাত্মা গান্ধী হতে পারে, কিন্তু মুসলমানকে মনে রাখা দরকার জাতির জনক আল্লাহর দেয়া পথ সেটা হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে জাতির জনককে কাবা ঝাড় দিতে হয়েছে। আমি কে আর আপনি কে? জাতির পিতা হযরত ইব্রাহিম যদি কাবা ঝাড় দিতে পারে, জি আমি আব্দুল কাইয়ুম এক্স ওয়াই জেড যেই হই, তাহলে আল্লাহর মসজিদ ঝাড় দিতে আমার সম্মান যাবে কেন? কথা বলছেন না কেন? কিছু বোঝা যাচ্ছে না বলেন? ইমাম ঝাড় দেওয়ার দায়িত্ব, মুয়াজ্জিনের ঝাড় দেওয়ার দায়িত্ব। যদি ভাই দি ভাই তাদের কোনদিন ত্রুটি ঘটে, তা আমি পাওয়ারে আছি মসজিদ কমিটির সম্পাদক, ফের ভি ভাই একদিন অপরিষ্কার দেখে তো আমি একদিন ঝাড় দিয়ে মুয়াজ্জিনকে স্মরণীয় করে দিতে পারতাম, যে আমি যদি ঝাড় না দেই তাহলে সেক্রেটারি ঝাড় দেবে, সেটা আমার পদের জন্য লজ্জা। বিশ্বাস হয় না বলে? ইয়াকুব সাহেব বলে গেল কাইম সাহেব বুখারী মুসলিম পড়ায়, কি অন্য কেতাবও পড়ায়, এটা বলো বলিনি, কাইম সাহেব মাঝে মাঝে জামিয়ায় ঝাড়ু দেয়। বিশ্বাস হয় আপনাদের? হয় না? বিশ্বাস না? বিশ্বাস যদি না হয় জামিয়ার ছাত্রদের জিজ্ঞেস করে দেবেন। জি, কাইম সাহেব মাঝে মাঝে পায়খানা ঘরও পরিষ্কার করে, বিশ্বাস হয় না? সেটাও জিজ্ঞেস করে দেবেন। সুতরাং আমরা ভালোগুলোকে দেখি, মনে করি এগুলোতে সম্মান যায়, ওইটা বাজে কথা, ওইটা বাজে কথা, জি ওইটা সত্যি কথা না। বরং ওই ঝাড় দেওয়াতে পায়খানা ঘর পরিষ্কার করার ভিতরেই সম্মান লুকিয়ে রয়েছে, ওর ভিতরে ত্যাগ লুকিয়ে রয়েছে, ওতেই রয়েছে আত্ম উৎসর্গ লুকিয়ে, ওতেই রয়েছে অহংকার নির্মূল, ওতেই রয়েছে নিজের অহংকার বিনাশ। রাসূলুল্লাহ বলেছেন আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির, হে ভাই রাসূল বলেছেন যদি তুমি আগে সালাম দাও তাহলে তুমি অহংকার মুক্ত হতে পারবে। সুবহানাল্লাহ বলেন? ভাই সালামের মতো একটি সওয়াব করি সুন্নত ইবাদত, ওইটা যদি আগে দিলে অহংকার বিনাশ হয় তাহলে ঝাড় দিলে অহংকার আর থাকতে পারে? কথা বলে থাকতে পারে না ভাই, এই জিনিস লোকে বোঝে না। জি কাইম সাহেব বলো বাজার থেকে ছেলেদের তরকারি মোটরসাইকেলে বেঁধে লেসে, জানে শুধু বোকারি পড়ায়, মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, কিন্তু তরকারিটা বাজার থেকে সাইকেলের মতন মোট বইয়ে নিয়ে আসে এটা বলো লোকে জানে না। জি আপনি বলুন, নবী ইব্রাহিম যদি কাবা ঝাড় দিতে পারে তাহলে আমরা তার তো পায়ের ধুলোর যোগ্য নই, তাহলে এ কাজ করতে সম্মান কেন যায়? ভাই এখানেই তো বুঝতে হবে, এখানেই বুঝতে হবে ইসলামী নেতৃত্ব, কোরআন হাদিসের নেতৃত্ব, শরীয়তের শরীয়তের পুষ্ট নেতৃত্ব, আর দেশে রাজনীতির নেতৃত্বের ভিতরে রয়েছে ফার ফার ডিফারেন্স। এই দুটি নেতৃত্বের মাঝে রয়েছে আকাশ পাতালের পার্থক্য, ঠিক না ভুল?
রাজনীতির নেতৃত্ব মানে অত্যাচার, রাজনীতির নেতৃত্ব মানে অবিচার, রাজনীতির নেতৃত্ব মানে শোষণ, রাজনীতির নেতৃত্ব মানে তোষণ, রাজনীতির নেতৃত্ব মানে হলো আত্মশ্লাঘা, রাজনীতির নেতৃত্ব মানে হলো ভাই নিজেকে নিজে পুষ্ট হওয়া, রাজনীতির নেতৃত্ব মানে মিথ্যা প্রতিশ্রুতি, রাজনীতির নেতৃত্ব মানে অত্যাচার, রাজনীতির নেতৃত্ব মানেই হলো মনে রাখতে হবে শরিয়ত বিরোধী কাজের সঙ্গে সংযোগ, রাজনীতির নেতৃত্ব মানে দুর্বলকে দুর্বলকে পায়ে মারিয়ে সবলের তেল মলাই হলো এর কাজ, ঠিক কি না বলেন? এখানেই তো ইসলামী নীতির সঙ্গে দেশের রাজনীতির পার্থক্য, ঠিক না বলুন?